জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। শরীরের সবথেকে দামি অংশ হচ্ছে হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় সুখ মা বাবার আদর, সবচেয়ে বড় কষ্ট মা বাবার চোখের জল, সবচেয়ে অমূল্য রতন মা বাবার ভালোবাসা। জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তোবা কারো খোঁজ পূরণ হয়ে যাবে। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়। মানুষ মাত্রই ভিক্ষুক, কেউ অর্থের, কেউ ভালোবাসার। দুনিয়া বিশ্রামের জায়গা নয়, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। স্বপ্ন যেখানে আকাশ সমান, বাস্তবতা সেখানে কাগজের বিমান। ঝাড়ুদারের পেশা হলো নোংরা আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদের ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা। ব্রেকআপ কিংবা ডিভোর্স সেই দিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয়, চরিত্র দেখে হবে। এ দেহকে সুন্দর করতে কত আয়োজন, হৃদয়কে সুন্দর করতে বিবেকের প্রয়োজন। কষ্টের সময় চোখের ঘুমটাও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। তোমাকে কেউ সহজে আঘাত করতে না, তোমাকে সেই মানুষটাই আঘাত করতে পারবে যার কাছে তুমি নিজেকে সঁপে দিয়েছ। চলে যাওয়ার জন্য কয়েকটা অজুহাত হলেই হবে, থেকে যাওয়ার জন্য দরকার অনেক ত্যাগ, একজন ভরসার মানুষ, একজোড়া বিশ্বস্ত হাত, যে হাতে আগলে রাখতে পারবে সারা জীবন। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, কেউ দোষ খোঁজে অপমান করার জন্য, আর কেউ দোষ খোঁজে ছেড়ে চলে যাওয়ার জন্য। তুমি কার চোখে কেমন সেটা বিষয় নয়, তুমি সৃষ্টিকর্তার চোখে সুন্দর বলেই তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে। মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে ছেলে তাকে সবসময় কষ্ট দেয়, আর ছেলেরা তাকেই বেশি কষ্ট দেয় যে মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের জীবনটা মাত্র কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। জীবন হঠাৎ শেষ হয়ে গেলে, থেমে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ক্ষমা চাওয়ার সেই সুযোগটাও পাবেন না। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তার ভুলটা সত্যি বলে স্বীকার করে নেয়, কিন্তু তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা খুব ভয়ের ব্যাপার। কারণ কিছু মানুষ এই ক্ষমা করাটাকে দুর্বলতা ভাবে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে দ্বিতীয়বার আরও বড় ভুল করে বসতে পারে। রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও থাকে। জীবন হোক কিংবা আপনজনই হোক, কোনোটাই চিরস্থায়ী নয়, সময়ের স্রোতে সবাই একদিন হারিয়ে যাবে। একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে, হুট করে কাউকে চেনা যায় না, আর নতুন একটা সম্পর্কের প্রথম 3-4 মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলোই দেখতে পারবেন। সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারণ অভিনয় বেশি দিন করা যায় না।
ঝড় আর রাগ দুটো এক জিনিস। ঝড় থেমে গেলে প্রকৃতির কতটা ক্ষতি হয়েছে বোঝা যায়, রাগ থেমে গেলে জীবনের কতটা ক্ষতি করেছে বোঝা যায়। মানুষ পথ বদলায়, ঘর বদলায়, বন্ধু বদলায়, সম্পর্ক বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকেই বদলায় না।